वरहमतुल्लाहि व बाराकातुहू। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হাসান মিঠু, আমার বাসা সুদূর পঞ্চগড় থেকে আমরা এসেছি। তো আমার সাথে আমার আপলাইন লিডার আসাদ ভাই আছে, একটু কাইন্ডলি দাঁড়ান, আমি একটু ওনাকে দেখাতে চাই। হ্যাঁ, বিকজ আমার কাছে এই ব্যক্তিটার মূল্য অনেক বেশি, কারণ এই ব্যক্তি আমাকে এই সুন্দর একটা সুযোগ কিন্তু ওনার কারণে আমি পেয়েছি, এজন্য আজীবন আমি ওনার কাছে কৃতজ্ঞ। নিউ লাইফ গ্লোবালে আমার জয়নিংয়ে হয়েছে এক মাসের কিছু বেশি সময়, যদিও প্রথম মাসে ঈদের মাসের কারণে খুব বেশি সময় কাজ করার সুযোগ পাইনি, 15-20 দিনের মতো কাজ করতে পেরেছি। তারপর বুঝতেও তো একটা কাজ সময় লাগে। তো প্রথম মাসে ইনকাম হয়েছে 35,000 টাকা, এবং এটা আমার সেকেন্ড মান্থ। তো আমি আমার টিমে ঘোষণা দিয়েছি যে এই মাসে আমার ইনকাম হবে কমপক্ষে 1 লক্ষ টাকা, এবং এটা আমি এটা আমি অ্যাচিভ করবো। আমার ওখানে টিমে আছেন ওনারা, তো ওনাদের সামনে এটা বলছি, এবং আমি অলরেডি এটা ঘোষণা দিয়েছি 1 লক্ষ টাকা যে এই মাসে ইনকাম। আচ্ছা, তারপর হচ্ছে আমার ডায়মন্ডশিপ নিয়ে যে চিন্তা করছি আমি, অনেকে 31শে ডিসেম্বর, অনেকে 12ই ডিসেম্বর, এরকম একটা চিন্তা ভাবনা করছে। তো আমি আমার জায়গা থেকে চিন্তা করছি যে আমার ডায়মন্ডশিপের ডেট হচ্ছে 27শে নভেম্বর, বিকজ এদিন হচ্ছে আমার জন্মদিন। ইনশাল্লাহ আমার জন্মদিনে আমি আমার ডায়মন্ডশিপ বের করব, এরকম একটা সেট আপ নিয়েছি। আমি আমার আপলাইন লিডারদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি আমি শরীফুল বোসকে থ্যাংক জানাচ্ছি, রিয়াজ স্যারকে থ্যাংক জানাচ্ছি যে আমাদের এই এলাকায় সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং পরিশেষে এটুকু বলতে চাই যে যেহেতু আমরা একটা ভালো জাহাজ পেয়েছি, ভালো একজন নাবিক পেয়েছি আমাদের এমডি স্যার, আসলে ওনার মাঝে যে এত কিছু ছিল আমি এটা কিন্তু ভাবতে পারিনি। আমি ওনাকে অনলাইনে দেখেছি, অনলাইনে ওনার ট্রেনিংগুলো দেখেছি, বাট সেইভাবে হয়তো মনোনিবেশ করতে পারিনি। বাট এই জায়গায় আমি বুঝতে পারছি যে আসলে আমরা কোন লঞ্চে উঠেছি, ডিঙি নৌকায় উঠেছি না ক্রুজে উঠেছি, রাইট? তো সেই জায়গা থেকে আজকে থেকে আমি আরও ডেডিকেটেড হলাম, এবং আপনাদেরকে কথা দিলাম যে ইনশাল্লাহ 31শে ডিসেম্বরের যে সেলিব্রেশন, সেখানে আমার নামটাও থাকবে, মোহাম্মদ শাহরিয়ার হাসান মিঠু, পঞ্চগড়। ধন্যবাদ। কেমন আছে সবাই? আমি আমার ব্যক্তিগত লাইফে একজন ব্যবসায়ী, ব্যবসা আমার অন্তরে লালন করি। আমি আমার জীবদ্দশায় অনেক বিজনেস খুব কাছ থেকে দেখেছি, বাট 65% পে আউট আমি আমার জিন্দেগিতে কোনো কোম্পানি দেখিনি। ঠিক সেই দিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি সেলিম উত্তরবঙ্গ থেকে বলছি, যদি আমি সুস্থ স্বইচ্ছায় সৎকারে থাকি, শুধু আমরা ডায়মন্ড না, আজকে আমার চোখের সামনে অনেক বয়োজ্যেষ্ঠ লোক, তারা এই বয়সে এসে সিদ্ধান্ত নিয়েছে, যারা ইয়াং আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি আজকে আপনারা এই মুহূর্তে একটি সিদ্ধান্ত নিতে পারেন, আমি বিশ্বাস করি শুধু ডায়মন্ড না, আমরা এই কোম্পানির সর্বোচ্চ র্যাঙ্ক গ্লোবাল অ্যাম্বাসেডর পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি যেদিন প্ল্যানটা দেখি এই কোম্পানির, আমার বাড়ি গোবিন্দগঞ্জ থানা, প্ল্যানটা দেখার পর সেদিন আমি সকালবেলা মেয়ে দেখে আসি, সেদিন আমার বিয়ে। প্ল্যানটা দেখার পর আমি সাথে সাথে ওই মুহূর্তে টাকা দিছি। আমি ভাই পরের দিনে গাইবান্ধা প্রোগ্রাম প্রোগ্রাম করে আসছি, প্রোগ্রাম করে একটা প্রফেশনাল সেন্টারে জয়েন করেছি। আর পরের দিনে বিয়ের কথা হওয়ার কথা, বিয়ে আমি লেট করে দিছি যে আমি আর বিয়ে করবো না। স্বপ্ন দেখতে পছন্দ করি, খুবই স্বপ্ন দেখি। আমি দেখি আমার যে স্বপ্ন আছে, ভার্সিটি লাইনে যারা পড়ালেখা করে তাদেরও সে স্বপ্ন নেই। আমি উনি ভার্সিটি আবার ভাই আমার স্বপ্ন কি উনি বলতে পারে না। আমার কিন্তু লেখাপড়া জিরো, আমার এক জিরো লেখাপড়া নাই, কিন্তু আমি তো এখানকার ডায়মন্ড হব। আমি এমন পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার পরিবারের ধর্মে কিচ্ছু নাই, আমি তো ডায়মন্ড হব। এখানে গাড়ি যখন আমার দিকে আমি যখন যাবো, আমার মনে হয় সেদিন থেকে আমার ফরম মনে হয় যাবে সোচের মতো এক কিলো মিস হবে না। আমি স্যার আমার হচ্ছে গাইবান্ধা এলাকার জন্ম, ওই এলাকাটা খুবই দরিদ্র, খুবই মানে অবহেলিত। আমি আল্লাহর রহমতে এখান থেকে আশা করতেছি যে উত্তরবঙ্গের সেরা সেল যদি হয়, সারা বাংলাদেশ মিলে 1 কোটি টাকা যদি সেল হয়, তাহলে গাইবান্ধাতে দিব 50 লাখ টাকা। আমি সেই অনুযায়ী সেল করবো। সারা বাংলাদেশ যদি 10 কোটি টাকা সেল হয়, আমি উত্তরবঙ্গতে দিব 50 কোটি টাকা, 5 কোটি টাকা সেল। আমি সেই অনুযায়ী কাজ করবো। আমার বন্ধু অক্ত বিন্দু থাকতে আমার পৌঁছাছিবার যিনি এই কোম্পানির এমডি সিইও আইকন রয়্যাল বেঙ্গল টাইগার আমি সরাসরি ওনার হাত ধরে এই কোম্পানিতে আসি। সো আমার আর কোনো ভয় নাই। এতদিন কী করছি আমি জানি না, তবে আজকের পর থেকে আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি, প্রতিটা মানুষের চিন্তা ভাবনা চেতনা সব কিছু ভিন্ন ভিন্ন। আমি এমন কিছু চিন্তা করছি আগামী জানুয়ারির 1 তারিখে 35 নাইটের সময় 2021 সালের যেমনভাবে এমডি সাহেব একে দুইটা ট্যুর পেয়েছি আমি, সেম আমি এমডি সাহেবকে চিফ গেস্ট হিসেবে রেখে আমি নিজে লেডি লিডার হয়ে আমি এই ওয়ার্ল্ড রিসোর্টে 350 জন মানুষ নিয়ে আমি এই কোম্পানিতে ট্যুর দিব। আমি সবার কাছ থেকে দোয়া আশা করি এবং আমি 3 মাসে আগামী ডিসেম্বরের ভিতরে আমি ডায়মন্ড হয়ে দেখিয়ে দেবো। আমি কমিটেড করতেছি সবার কাছে, আর আমি এমডি সাহেবের সহযোগিতা আশা করতেছি। আসসালামু আলাইকুম।